আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করব, যে পিএলপি ফাইলটা আপনারা সম্পূর্ণ ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন কোনো ধরনের পাসওয়ার্ড ছাড়াই। এবং কিভাবে পিএলপি ফাইলটা কাস্টমাইজ করবেন, কিভাবে ইউজ করবেন, সমস্ত প্রসেস এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিব। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, সর্বপ্রথম আপনাদেরকে মোবাইল থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে পিএলপি ফাইলটা ওপেন করার জন্য। মোবাইল থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো সর্বপ্রথম আমাদেরকে এখানে পিএলপি ফাইলটা ইনপুট করতে হবে, যার জন্য এখান থেকে থ্রি ডটে ক্লিক করব, ওপেন ডট পিএলপি ফাইল ডট পিএলপি, দেন আমাদের যে ফোল্ডারে পিএলপি ফাইলটা থাকবে সেই ফোল্ডারটি ওপেন করে আমরা পিএলপি ফাইলটাতে ক্লিক করে দেব। দেন ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটাতে ক্লিক করবেন, পিএলপি ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি ডিজাইন এখানে শো করতেছে। তো এই ডিজাইনের মধ্যে কোনো কিছুই আপনাদের পরিবর্তন করার প্রয়োজন নেই, শুধুমাত্র এখানে যে ফটোটা রয়েছে এই ফটোটি পরিবর্তন করতে পারেন এবং এখানে আপনার ছবিটা অ্যাড করতে পারেন এবং এখানে আপনার নাম এবং পদবি অ্যাড করতে পারেন। এখানে আপনার ছবি অ্যাড করার জন্য এখান থেকে ইনপুটে ক্লিক করবেন। এরপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এমন একটি ফটো আপনাকে সিলেক্ট করতে হবে। এই ফটোটা সিলেক্ট করার পরে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এই ফটোটা চলে এসেছে। তো এই ফটোটা আপনাকে ঠিক এই ফটোর এই অংশটি ধরে ঠিক একটু বড় করে নেবেন, বড় করে ঠিক এই বরাবর বসিয়ে দেবেন। ফটোটা এই বরাবর বসানোর পরে এখান থেকে আপনাকে লেয়ার মেনুতে ক্লিক করতে হবে, দেন এই অপশনটা ধরে একদম নিচে নিয়ে আসতে হবে। নিচে নিয়ে আনার পরে এখানে যে ফটোটা দেখতে পাচ্ছেন এই ফটোটার জায়গাতে রাখবেন এবং এই ফটোটা ডিলিট করে দেবেন। তাহলে দেখতে পাবেন আমরা যে ফটোটা অ্যাড করেছি সেটা এখানে শো করতেছে। এরপরে এখানে আপনার নাম এবং পদবি অ্যাড করার জন্য এখানে এই লেয়ারের উপরে ডাবল ক্লিক করবেন, এখানে আপনারা এই লেখাগুলো ডিলিট করে দেবেন। ডিলিট করে এখানে আপনি আপনার নাম লিখবেন, আপনি আপনার নাম লেখার পরে আপনার পদবিটা অ্যাড করতে পারেন। তো এখানে যেভাবে নাম লিখলেন ঠিক সেভাবে আপনারা কিন্তু পদবিটা এখানে অ্যাড করতে পারবেন। তো পদবিটা অ্যাড করার জন্য আপনাকে জাস্ট আবারও এখান থেকে এই মেনুতে ক্লিক করে কপি অপশনটাতে ক্লিক করে এখানে যে নামটা রয়েছে এই নামের উপরে আবারও ডাবল ক্লিক করে এই লেখাটা ডিলিট করে দিতে হবে। দেন আপনার যে পদবিটা সেটা আপনারা লিখে ওকেতে প্রেস করবেন, দেন এখান থেকে এই লেখাটা আপনাকে ছোটো করে দিতে হবে। অলরাইট, দেখতে পাচ্ছেন কাজটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। আমি আশা করছি আপনারা খুব সহজে ঠিক এইভাবে এই পোস্টারটি কাস্টমাইজ করতে পারবেন। তো সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেলে এখান থেকে আপনাকে সেভ অপশনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করতে হবে। দেন এখানে আপনাকে ফরম্যাট জেপিজি অথবা পিএনজি রেখে এখান থেকে আপনাকে আল্ট্রা কোয়ালিটি সিলেক্ট করে সেভ টু গ্যালারি এই অপশনটাতে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু এই ফটোটা আপনাদের মোবাইলের গ্যালারিতে চলে যাবে। দেন এরপর আপনারা চাইলে যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন এই ফটোটি। আর এই পিএলপি ফাইলটার লিঙ্ক সহ আমি যেই অ্যাপ্লিকেশনটা ইউজ করেছি সমস্ত কিছু লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি আশা করছি আপনাদের প্রত্যেকেরই এই ডিজাইনটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।